এবারে না আমি মরিচের গাছ লাগিয়েছি, খুব বেশি একটা ভালো মরিচ হয়নি, কারণ এবারকা গাছের যত্ন খুব বেশি একটা নিতেও পারিনি। যা যতটুকু যত্ন নিয়েছি তার মধ্যে আলহামদুলিল্লাহ এই কয়েকটা গাছ হয়েছে, আর সেটা থেকে আজকে মরিচ তুলতে চলে এসেছি। অ্যাকচুয়ালি রান্না করব মানে আজকে হচ্ছে ভাবছি যে রান্নার সময় আজকে বাসার মরিচ দিয়ে রান্না করব, আর এই মরিচগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ঝাল হয়। মরিচ কিন্তু গাছে খুব বেশি একটা হয় নাই, যে কয়টা হয়ে গেছে এই যে দেখেন আমি এই চারটা তার মধ্যে ছিঁড়লাম, আর চারটা আলহামদুলিল্লাহ দেখেন কত বড়, বিশাল সাইজের মরিচ। আরও গাছের আজকে কিছু ছাঁটাই করলাম, সেটা হচ্ছে এই যে কুমড়া গাছ লাগিয়েছিলাম এই কুমড়া গাছটা কেটে ফেললাম, আর আগেরগুলো তো দেখেছেনই, আগেরগুলো যখন ছোট ছিল ওগুলাকে কেটে রান্না করে ফেলা হয়েছে, আর আজকেরটাও কিন্তু আমি ফেলে দিব না, যতটুকু নরম আছে কুমড়া পাতা থেকে ততটুকু নিব। অ্যাকচুয়ালি আমি প্রথমের দিকে শখ করে এই কুমড়া গাছ লাগিয়েছিলাম, তখন ভেবেছিলাম যে এটা বড় হলে একটু লতালতা ভাব থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু যখন এটা বড় হতে শুরু করলো এটা তো কাটার অত্যাচারে মানে এটার আশেপাশে যাওয়া যায় না, একটু গায়ের সাথে মানে হাত লাগলে, এই কুমড়া গাছের গায়ের সাথে হাত লাগলে দেখা যায় যে একটু কাটা কাটার মতো ভাব লাগে, তো খুব আমার কাছে বিরক্তও লাগে, আর দিয়ানার জন্য বিশেষ করে ও যে যখন পানি দিতে আসে তখন যদি বাই চান্স গাছটা নাড়ে তখন ওর হাতের মধ্যে একটু কাটা কাটার মতো লাগে, তো ভাবলাম যে যাক গাছটা কেটেই ফেলবো আজকে। আর এই যে পাতাগুলো নিয়ে নিলাম নরম পাতাগুলো, এগুলো হচ্ছে আজকে দেখি কি করা যায়, কুমড়া পাতার ভর্তাও করতে পারি অথবা কুমড়া শাক যেভাবে রান্না করে সেভাবে রান্না করতে পারি। এই যে এই গাছটা অ্যালোভেরার গাছ, এটা আমরা যখন ফার্স্ট অস্ট্রেলিয়ায় আসি তখন আমি এই গাছটাকে লাগিয়েছিলাম, তারপর থেকে এই গাছটা অনেক বড় হয়েছিল, আমি কেটেছি আবার নতুন করে চারা, আবার নতুন করে চারা হয়েছে। তো আমার বাসায় তো বেলকনি খুব ছোট আর এতগুলো রাখার খুব কম জায়গা, আর তারপরে যদি এতগুলো করে চারা হয় এগুলোকে রাখা অনেক বড় ব্যাপার, সেজন্য ওগুলোকে কেটে ফেললাম, ফেলে অ্যাকচুয়ালি দিব না, এই যে লাউ গাছের গোড়াতে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ, দেখি এটাতেও তো অনেক পুষ্টিগুণ আছে। চা খাওয়ার পরে টি ব্যাগগুলোকে ফেলে না দিয়ে এই টি ব্যাগের ব্যাগ থেকে চা পাতাগুলোকে বের করে এইগুলো কিন্তু আমি গাছের জন্য রেডি করছি, মানে গাছের গোড়াতে দিব। এই পাউডার কিন্তু এই মেকআপের পাউডার টাউডার না, আবার এই পাউডার মাখলে গাছ সুন্দর হবে না, অ্যাকচুয়ালি গাছের মুখে মাখানোর জন্য না। এগুলো হচ্ছে ডিমের খোসা, ডিমের খোসাকে আমি একটু গরম করে সেটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম গাছকে সুন্দর করবো, সেজন্য মানে গাছের মুখে টুখে লাগাবো না, গাছের গোড়াতে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ডিমের খোসা গাছের গোড়ায় দিলে কিন্তু ভালো ফল পাওয়া যায়, গাছ মানে তরতাজা হয় আর এগুলো তাড়াতাড়ি করে লম্বা হয়, তো ভাবলাম যে আজকে দিয়েই ফেলি সবগুলো গাছে। অনেক দিন থেকে ভাবছিলাম দিব 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 করে দেওয়াই হচ্ছে না, প্রায় 5-6 দিন আগে এগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম বাট ওটা ভিডিও করা হয়নি। অর্ধেক কেটে লাউ গাছের গোড়াতে দিয়েছি আর এই যে বাকি অর্ধেক এখানে, আর এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব চুলে যত্ন নেওয়ার জন্য বা স্কিন কেয়ারের জন্য হয়তো ইউজ করা যাবে। তারপরে এই তো চলে আসলাম কিচেনে, কিচেনে চলে এসে এখন লাউ পাতাগুলোকে কেটে কয়েকটা রসুন এখানে দিয়ে সবগুলো একসাথে সেদ্ধ করে নেব এটাকে ভর্তা বানানোর জন্য, আর এই ভর্তাটা খুবই ভালো লাগে আমার কাছে। তারপর আর গোটা দুপুরটা ভিডিও করা হয়নি, এটা বিকালবেলার ভিডিও। বিকালবেলা ভাবলাম যে লিচু অনেকদিন পরে খাচ্ছি, লিচু আমাদের অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, অবশ্য এখানে অস্ট্রেলিয়ারই লিচু এটা, বাংলাদেশি না, তো এটা খেতে কেমন, যদি অনেকে ভাবেন যে এটা খেতে অন্য টাইপের হবে তা কিন্তু না, আমি খেয়ে দেখেছি আর এখানে অনেকবার খাওয়া হয়েছে লিচু আলহামদুলিল্লাহ, এই লিচুটা খেতে সেম আমাদের দেশীয় যে লিচুগুলো হয় সেই লিচিগুলোর মতোই। আমরা না বাংলাদেশে আমাদের বাসা দিনাজপুরে, আর আমাদের দিনাজপুরে কিন্তু প্রচণ্ড পরিমাণে লিচু হয়, লিচু দিনাজপুর লিচুর জন্যই বিখ্যাত, আর সেই মানুষ আমরা এখানে লিচু দুইটা একটা কিনে খেতে হয় আমাদেরকে। বিকালবেলা নাস্তা বানানোর জন্য এসেছিলাম, এটা হচ্ছে চিকেন নাগেট, অলরেডি ফ্রাই করা হয়ে গেছে, আর দিয়ানা নাকি চিকেন নাগেট খাবে না, ও খাবে ফ্রেঞ্চ ফ্রাই, তো এই যে দিয়ানার জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে। এয়ার ফ্রায়ারে দিয়েছি হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি আলু যদিও দিয়ানা খাবে না আমি জানি, তারপরে ভাবলাম যে একটু ফ্রাই করতে দেই, এটা ফ্রাই করার ফলে দেখা যায় মিষ্টি আলু চুলোতে দিয়ে যে পুড়ে যায়
ওই টাইপের একটা মানে ভালো লাগে ওই রকম, যে পোড়া আলুটা খেতে যেমন মজা সেরকম। ওভেনে দিয়েছিলাম চা, এই যে আলহামদুলিল্লাহ চা হয়ে গেছে। বললাম না এয়ার ফ্রায়ারে ফ্রাই করা মিষ্টি আলু একদম চুলোয় পোড়া মিষ্টি আলুর মতো, সত্যি কিন্তু সেরকমই। এই যে দেখেন পারফেক্টভাবে এটা ফ্রাই হয়েছে আর খেতেও কিন্তু দারুণ।